গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে শনিবার আর শ্রাবণ মাসের একেবারে শেষ শনিবার। চলো বন্ধুরা, আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তোমরা প্রথমেই দেখলে ফল কেনা হয়ে গেছে, তারপরে সন্দেশ নিয়ে নিয়েছি আর এখান থেকে এই দাদার দোকান থেকে ফুল নিয়ে নিচ্ছি। দেখো কত মালা এখানে রয়েছে, এই যে দেখো জবার মালা, এগুলো আর একটু পরে মানে একটাও আর দেখতে পাবে না, সব এখানে মানে বিক্রি হয়ে যাবে আর কি। যেহেতু একেবারে মন্দিরের সামনেই, এটা মানে মন্দিরের পুরো গায়ে বলতে পারো, সামনে নয়। তো এই দাদার দোকান থেকেই আমি ফুল নিয়ে নিলাম, ফুল মালা। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে। তো তোমাদের এই যে একবার দেখিয়ে দিলাম, মানে এইদিকে এসে আমাকে দেখাতে হচ্ছে, ওদিক দিয়ে তো আর দেখানো যাবে না, যার জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম। চলো এবারে সন্দেশটা এই যে এখানে দেখো দিয়ে দিলাম, আর এই দাদা আমার হাতে কুপন দিয়ে দিল সন্দেশে। তো এটা বৈকালবেলা আনতে আসতে হবে আর কি। চলো কুপনটা নিয়ে নিলাম আর সন্দেশটা ওখানে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো অনেকে এখানে বাতি ধূপ দিচ্ছে বাবার কাছে, যে যার মনের প্রার্থনা জানাচ্ছে। আমিও এখানে ধূপবাতিটা দিয়ে দেব। চলো আর এই দেখো এখানে প্রণামী বাক্স। তো এইখানে আগে ফুল আর এই ফলগুলো দিয়ে দিই। এই দিকটা দেখো মানে এক সাইডটা বাঁশ ঘিরে দিয়েছে, আর এখানে ফুলটা রেখে দিলাম, পরে দিয়ে দেবে। আজকে কতই বা মালা বাবাকে দেবে বলো? তো এই যে এতগুলো মালা দেখছো অলরেডি পরানো হয়ে গেছে। দেখো আমিও প্রণাম করে নিলাম আর তোমাদেরও একবার দেখিয়ে দিলাম, তোমরাও একবার দর্শন করে নাও। তো দেখো কত সুন্দর আজকে লাগছে। এই মন্দিরেই কিন্তু আমি প্রতি শনিবার আসি ধূপবাতি দেখাতে বড় বাবাকে। তো দেখো এই দিকটা তোমাদের দেখিয়ে দিই, দেখো বস্তার মধ্যে ওই বাতাসা সব এনে রাখা, সিনি হবে আর অনেকেই তো তারপর দেবে। দেখো ওখানে বাবা ভোলেনাথও আছে, একবার দেখিয়ে দিলাম তোমাদের। আর ওই দিকে অনেক সন্দেশও পড়েছে, আর এই দিকে দেখো সব বাসনপত্র রয়েছে ঠাকুরে। তো এই দেখো এক জায়গায় সব রেখে দিয়েছে, মানে ওদিকটাও বাঁশ দিয়ে ঘেরা রয়েছে আর এই দিকটাও দু সাইডটাও রয়েছে, যাতে যাতায়াতের কোনো অসুবিধা কারণ না হয়। এই দিকটায় তো সব ওই ফল টল জমা পড়ে, যার জন্য এদিকটা এইভাবে ঘিরে দিয়েছে। তো দেখিয়ে দিলাম, চলো ধূপবাতিটা এইবার দিয়ে দিই। চলো ধূপবাতি দিয়ে আমিও আমার মনের প্রার্থনা জানাই বাবার কাছে, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই প্রার্থনা জানিয়ে ধূপবাতিটা আমি দেখিয়ে দিলাম ওদিকেও, আর এই দিকেও মা, এই যে মায়ের কাছে এখানেও ধূপবাতি দিয়ে দিলাম। একদম গায়ে গায়ে মানে থাকে, ওদিকে বড় বাবা এদিকে মায়ের মন্দির। চলো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, আমি বাবাকে প্রণাম করে নিলাম নিয়ে। আর দেখো ভালো করে অনেকক্ষণ ধরে বাবার কাছে দাঁড়িয়েছিলাম, বেশ একটু এরকম মন্দিরে এলে না দাঁড়াতে বেশ লাগে গো, খুব ভালো লাগে, মনের তৃপ্তি হয়, একটা অন্যরকম শান্তি হয়। আর ঘন্টাটাও একটু বাজিয়ে নিলাম। পুজোটা দিয়ে গেছি 8:30 সময়, আর এখন দেখো এসেছি আমি, এখন কিন্তু 3:10 বাজে এসেছি। তো প্রতি বছরই না আমি 1টার সময় আসি, তখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যেটা মানে কি বলবো, সেই রাস্তায় আমরা দাঁড়িয়ে থাকি। তো আজকে দেখো আমি 3টের পরে এসেছি বলে এতটা ফাঁকা, নলে এইগুলো মানে এই মন্দিরে ঢোকার কোনো মানে সুযোগ পাওয়াই যায় না। কিন্তু এবছর আমি মন্দিরে মানে ঢুকতে পেরেছি, যেহেতু এতটা দেরি করে এসেছি। এই যে দেখো মন্দিরে ঢুকেছি অবশেষে। প্রতি বছরই কিন্তু সকালের দিকেই এসে চানটান সেরে পুজোটা আমি দিয়ে যাই, দেখলে তোমরা। আর এই টাইমটা দুপুরের পর, পুষ্পাঞ্জলিটা না 1টা থেকে আরম্ভ হয়, যার জন্য এখনই আসতে হয়। চলো পুষ্পাঞ্জলিটা দেয়া যাক। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার চলো সিন্নির দিকে যাওয়া যাক। সামনে আর চিনি কিন্তু আমি হয়ে গেছে, হয়ে গেল। এখন তো তবু ফাঁকা হয়ে গেছে, একটার দিক করে খুব ঠিক থাকে। দেখে গেছি এই গলিটায় সামনে একেবারে, এই দেখো এখানে রচনা দেওয়া হচ্ছে। প্রতি বছরই কিন্তু এখানে রচনা দেওয়া হয়, দেওয়া হচ্ছে। অনেক ভিড় ছিল এখানে, মানে কত ক্লাস করে গেছে, তো প্রচুর ভিড় ছিল, তো সেটা ফাঁকা হয়ে গেছে। চলো একদম লম্বা এখানে দেওয়া হচ্ছে।
هلا 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 সিনির ওখানে লাইন পড়েছে কয়েকটা দিদি ভাইরা নিয়ে নিক চলো ঝট করে তোমাদের এদিকটা একবার এই যে দেখিয়ে দি এই দেখো এখানে এই দিদি ভাইরা একেবারে সকাল থেকে কিন্তু এই যে ফল কাটা সিনি মানে এখানে গোলা সব সমস্তটা এখানে চলছে সব কাজটাই দেখো এখনো কিন্তু এই দিদি ভাইদের কাজ শেষ হয়নি তো এরা করে যাচ্ছে কাজ মোটামুটি হয়ে এসেছে আর খানিকক্ষণ হলে হয়ে যাবে এই যে দেখো আমার এই পিসি আছে তো এই পিসি দেখে হাসছে দেখো আর ওদেরও বলছে দেখ তোরা কি করছিস এদিকে সব উঠছে কিন্তু যাই হোক আমারও খুব হাসি পাচ্ছিল চলো ওদের দেখিয়ে দিলাম এই দিকটা সমস্ত কাজ চলছে এবার চিনিটা নেওয়া যাক এই যে দাদা চিনি দিল এখানে ঠিক আছে চল এখানে রাখো আমি মুড়ে নেচ্ছি এখানে নিয়ে যাও ফল দিচ্ছে ঠিক আছে দাদা খালের মধ্যে চিনিটা দিয়েছে দাদা তো চিনিটা এর মধ্যেই ভরে নেব চলো পুজোটা দেয়া হয়ে গেল পুজো দেয়া কমপ্লিট হয়ে গেল আর এই ব্যাগের মধ্যে সিনি ফল নিয়ে নিয়েছি সেটাই দিয়ে খাবো প্রচন্ড রোদ আছে তো চলো এখন ভিড়টা একেবারে কমে গেছে কেন না এই যে মাছ দিয়ে রাখো ঘিরে দিয়েছে ওদিকে থাকে লোক এদিকে থাকে ওর এখন সেরকম ভাব কোনো ব্যাপার নেই চলো যাওয়া যাক চলো রসনার দিকে এক গ্লাস রসনা খাওয়া যাক প্রচন্ড কাজ আছে আর নিয়ে আসো এরি তুই খাবে চল দেখো বাড়িতে চলেও এসেছি আর পূজোটা না খুব ভালোভাবে দেয়া হয়েছে একেবারে তৃপ্তি করে আর মনের দিক দিয়েও কিন্তু খুব শান্তি পেয়েছি যাই হোক চলো এবারে বাবার এই যে চিনিটা খাবো এটাই আজকে আমার মানে খাবার আর তো সকাল থেকে কিছু খাইনি তো এখন বেশ অনেকটাই টাইম হয়েছে এখন পৌনে চারটে বাজতে যাচ্ছে তো এই চিনিটা চলো এবার খাবো আর ওই যে কয়েকটা ফল দিয়েছে তো ওটাই খাবো ব্যাস এই এতটা চিনি দেয় না এখানে তো এই চিনিটা খেয়েই পেট ভরে যায় আর কি এই যে তোমাদের দেখিয়ে দিই চলো কতটা চিনি দেয় মানে বললে আরও দেয় কিন্তু আমার আর লাগবে না এটাই অনেক এই ডিপেটা কতটা বড় মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে তো অনেকটা ধরে এতে আর চলো চিনিটা খাওয়া যাক আর চিনি খেতেও না আমি খুব ভালোবাসি চলো এখন শান্তি করে বসে চিনিটা খাওয়া যাক শুধু এখানটা রোদটা আছে প্রচণ্ড আর এখানটাই একটু বসার জায়গা যার জন্য এখানটাই বসে বসে খাচ্ছি চলো চিনিটা খেয়ে নিয়ে তারপরে একেবারে চান টান সেরে কাপড়টা ধুয়ে নেব আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা